গণধর্ষণে অভিযুক্ত মন্ত্রীর পুত্রকে আড়াল করছে মানিক সাহার পুলিশ। এই অভিযোগে ফুঁসছেন কুমারঘাট মহকুমার মানুষ। ঘটনার পাঁচ দিন পরও মূল অভিযুক্তকে আড়াল করতে তৎপরতা দেখাচ্ছে পুলিশ। দলদাস পুলিশ এই অভিযোগে কুমারঘাটের আম জনতা রাস্তায় নেমে সোচ্চার প্রতিবাদে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছে পুলিশকে। রবিবার সিপিআইএমের ডাকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন কুমারঘাট মহকুমার আম জনতা। গত বুধবার রাতে কুমারঘাট হাসপাতাল রোডের একটি ত্রিতল দালান বাড়িতে 15 বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। কুমারঘাটের সাধারণ মানুষের অভিযোগ, এই গ্যাং রেপের ঘটনায় মন্ত্রী ভগবান দাসের পুত্র জড়িত। এই দাবি ক্রমশ জোরালো হচ্ছে, কারণ দালান বাড়ির যে রুমে মেয়েটি ধর্ষিত হয়েছে তা মন্ত্রী পুত্রের ভাড়া করা বাড়ি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কুমারঘাট থানা এলাকায় গণধর্ষণের এই ঘটনা ফটিকরায় থানায় পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ একজন মহিলাসহ দুইজনকে গ্রেপ্তার করে গণমানুষের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছেন। মানুষের দাবি, বিভিন্ন অপরাধ এবং কুকর্মের সঙ্গে যুক্ত মন্ত্রী পুত্রকে আড়াল করার কৌশলই নাকি পুলিশ এসব করছে। মন্ত্রী পুত্রর দিকে সমস্ত অভিযোগ উদ্দিক, মন্ত্রী মশাইদের সাহস থাকে, ওনার সর্বপ্রথম উচিত ছিল প্রশাসনকে দিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করে গোটা রাজ্যের জনগণের সামনে বলা আমার ছেলে এই সমস্ত অভিযোগে যুক্ত না। আজকে নতুন দশমীর দিন কি কাণ্ড ঘটল, তার আগে পূজার নামে পিস্তল দেখিয়ে আপনার গরুর গাড়ির থেকে, গরু বহনকারী গাড়ির থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিলেন। আমরা তো দেখলাম না কোনো বিচার আচার হয়। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনার মন্ত্রিসভার সদস্য, আপনার উচিত, আপনি আবার পুলিশ মন্ত্রী, নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। একটার পর একটা ঘটনা ঘটছে, আপনি মন্ত্রী মশাইরা কি মুখ্যমন্ত্রী, কেখানে মুখ্যমন্ত্রী, এখানে আপনার যিনি মন্ত্রী আপনার সব চুপচাপ ধৃতরাষ্ট্রের ভূমিকা গ্রহণ করছে, পুলিশ গ্রেফতার করছে। আমি প্রথম বলতে ঘটনা ঘটল কোথায়, ঘটনা ঘটেছে কুমারঘাটে, মামলা গেছে ফটিকরাইয়ে, এটা একটা গণধর্ষণ। আর পুলিশ বলল অনলি ফর দর্শন, আসামি দেখে আড়াল করবার জন্য। এই যে তাদের কুকৃতির কৌশল অপচেষ্টা তীব্র ভাষায় আমরা নিন্দা করছি। শুধু তাই না, তিনজন গ্রেপ্তার হয়েছে, কেন রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছেন না? এখন আমরা জানি আদালত বন্ধ, কিন্তু বিশেষ বিশেষ কাজে রাজ্য সরকার আইন মন্ত্রক উদ্যোগ নিয়ে কোর্ট বসিয়ে বিষয়গুলো দেখা দরকার। কোর্ট বসিয়ে পুলিশের হেফাজত আনা প্রয়োজন। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের উপর চাপ সৃষ্টি করলে সমস্ত কিছু বেরিয়ে আসবেন। যারা বলবার চেষ্টা করছেন মন্ত্রী পুত্র জড়িত না, মন্ত্রীর এমন একেবারে সোনার টুকরো ছেলে বাসাটা খারাপ ভাড়া নিয়েছেন, তারা থাকেন নতুন নাকি সেখানে দীর্ঘদিন যাবৎ। তারা গণধর্ষিতা মহিলা, ওনার মা থানায় অভিযোগ করার পরেও পুলিশ ধর্ষণ কাণ্ডে যারা অভিযুক্ত প্রভাবশালীর নেতা বলে, নেতার ছেলে বলে আমরা লক্ষ্য করলে দেখি সেখানে প্রভাব খাটিয়ে পুলিশকে টুচু জগন্নাথ বানিয়ে প্রকৃত আসামিকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। সারা ত্রিপুরা রাজ্য, সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে দর্শনকারী কারা, কিন্তু আজকে অবধি আমরা লক্ষ্য করলে দেখি পুলিশ দর্শনকারীদের খুঁজে পাচ্ছেন না। এবং যারা দর্শনকারী, যাদের বিরুদ্ধে অভিযোগ, প্রায় বলা চলে তারা প্রকাশ্যেই ঘোরাফেরা করছেন। আমরা আজকের এই যে সভা এবং মিছিল, বিক্ষোভ মিছিল, মিছিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই, 24 ঘন্টার মধ্যে দর্শনকারীদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী দিনে আমাদের মহকুমার সমস্ত অংশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরো বৃহত্তর লড়াই, সংগ্রাম, আন্দোলন সংগঠিত করবো।
এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এবং রাজ্যে বিজেপি শাসনকালে মহিলাদের নিরাপত্তাহীনতা নিয়ে মানুষ মুখ খুলতে শুরু করেছেন। আগামী দিন এই ঘটনার প্রেক্ষিতে সরকারের ভূমিকার বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ যে প্রতিবাদে সামিল হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।